চলে না ওরে, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না ওরে, গুরু আমার সংসার চলে না। জামা দেনা গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দেনা পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না ওরে, গুরু আমার সংসার সংসার চলে না। তোরা এনে গাড়িয়ে বসার আগে একটা কিছু করতে হবে, নাহলে তো ঝামেলা হয়ে যাবে। সর্দি, এ সর্দি, মিষ্টি খাওয়ার জন্যে না মুন্ডার মধ্যে না, এটা ভাবিয়ে দেখ, আমাকে মিষ্টি আমরাই খেতে পারতেছে না, আর কনের বহর সে আইসে এনে গাড়িয়ে বসে তাই মিষ্টি খাবে, আবার মিষ্টি ওনারা খাওয়াতে হবে, আবার মানে মেহমান হয়েছে শুনিয়ে না আমার যা মেজাজ খারাপ হয়েছে না সর্দি। কই যেতেছেন বাবা? বাবা আমি আট কুড়িয়া না, আমার বাবা কয়ে ডাকার লোকের আকাল পড়ে নাই। আট কুড়ি হইলে কি পুত্রবধূর মুখ থেকে বাবা ডাকসোনার ভাগ্য হইতো বাবা? আমার সাথে নাটক করতে যেন আসা না হয়, আমার কোনো পুত্রও নেই পুত্রবধূও নেই, কোনো চোর ডাকাতের মেয়ের বাপ ডাক শোনার আমার ঠেকা নেই। আচ্ছা আমার বাপ যে চোর ডাকায় এটা আপনারা কেটা কইছে? খবরদার আমার বাপ সম্পর্কে আজে বাজে কথা কইবেন না। কইলাম না, তোমার বাপ তো খুব গণ্যমান্য মানুষ, আজকাল মানুষ কাক গণ্যমান্য করে তা আমি জানি। যাকগে, তোমার সাথে আমি কোনো কথাই কমার চাই না। কথা তো আমি আপনারে জিগাইতেছি, কই যাইতেছেন কইলেন না? তোমার কাছে কই ভোট দেওয়া লাগবি? দেখো মিয়া, একবার হাত পাও বাইন দেয়া জোর করে প্রণাম করছো জন্যে মনে করতেছো সজ্ঞে উঠে গেছো না? আপনি কিন্তু খামা খামার লগে খারাপ ব্যবহার করবার লাগছেন বাবা। এই জামানায় কয়টা ছাওয়ালের বউ শ্বশুর এমন মধুর করে ডাক দেয় কোন? কই যাইতেছেন বাবা? মনে করো মনের দুঃখে যেদিক দুচোখ যায় চলে যাচ্ছি, আশা করি এতে তোমাদের কোনো আপত্তি নেই। আমার একটু আপত্তি আছে বাবা, অহন থেকে আপনি এই ফকিরি হালে বাইরে যাবার পারবেন না, সাফ সুতর হইয়া পরিষ্কার কাপড় চোপড় পিন্ধা জুতা পেরা মচ মচ করে হাইটে যাবেন। তোমার কথা মতো দেখো, আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবে আসবে না, তাহলে কইলাম পরিণাম ভয়াবহ হয়ে যাবে দিলাম। বাবা আপনি কইলাম খামাখা উত্তেজিত হইতাছে, আমার রোগে লাগ দেখা যে কোনো লাভ হইব না সেটা কিন্তু আপনি ভালো করে জানেন। শুনেন, আপনি এতদিন আছিলেন খালি ভূপেন আর শিবানীর বা ফারাদন দত্ত, অহন আপনি লক্ষ্মীরানী বসাকের শ্বশুর, কথাটা কিন্তু আপনার মনে রাখুন লাগবো বাবা। আর লক্ষ্মীরানীর শ্বশুর এরকম ফকিরি বেশে রাস্তায় বাইর হইব এটা কিন্তু আমি মানবার পারব না বাবা। যান বাবা ঘরে যান, সাবান দিয়ে ভালো করে স্নান করে লন, যান। কি বিপদের মধ্যে ফেলা দিল আমি। তোমার তো হার হয়ে গেল ফরাদ ভাই, তোকারে ষড়যন্ত্রের কাছে তো আমাকে মতো নিরীহ মানুষের হার হবি না, আমরা তোমার হারে ধার পারলাম তুই, তোমার তো হারাইলো ভূপেন্দা যথা। বুঝলে না, তুমি না দাবি করো যে তোমার বউ সবচেয়ে সুন্দরী, সে কথা তো এখন আর খাটতিছে না, ভূপেন্দার বউ তো তোমার বউ সে দেখতে ভালো। কি ডাকয় রে এসব ফালতু কথা, কি ডাকয়? আমার বউর হারের কাছেও ভিড়ে বের পারবি না, এ কথা আমি তাক না দেহ কয় দিবে পারি। তো জোর দিয়া কয়ো না হঠাৎ, আমি তো শুনলাম ভূপেনের বউ দেখতে খুব পায়। হ্যাঁ তা হবি না বন্ধু,
ওঠে, আমি দোকান বন্ধ করব। কি কথা কও, তা হবি না মানে কি? হবি না মানে হবি না, আমার বোর সিয়ার আলিয়ে যারা উল্টে পাল্টা কথা কয় তাদের কাছে আমি চা বেসবো না। আশ্চর্য কথা, আমরা তো তোমার বোর সিয়ারা খারাপের কথা কেউ কই নাই, তাই না? কোষ নেই আবার কি রে, আমার বোর মতো সুন্দরী সিয়ার আর বউ এই তল্লাটে আর একটা আছে নাকি হে? আজাইরি একটা ডাকাতি ফ্যামিলির মেয়ে গায়ের জোরে তোরা বিশ্ব সুন্দরী করে দিলি হবি। ফরাদ ভাই তুমি রাগ করে না, আমরা তো লোক মুখে শোনা কথাই করছিলাম। তবে কাল যখন প্রীতি উপহার নিয়ে যাবো তো নিজের চোখে দেখে আসবো। আমার অবশ্য মনে হয় না তোমার বউ সেই সুন্দর দেখতে হবে, যদি হতো তাহলে কি আর ভূপেন্দার সাথে বিয়ে হইতো? এই তো যুক্তিসঙ্গত কথা কইছো। আরে আমার বউ যে ফাইন করে হাসে তার তো আমি তো লাখ টাকা নি। নামটার কথা একবার চিন্তা কর, মতিহার। আহ কি সুন্দর নাম, মতি মানে কি রে? আরে হীরামতি, হীরামতি, হীরার চাইতে কল মতির দাম বেশি। একটা গান আছে না, হীরা চুন্নি পান্নাই আছে কি চাই তোমার বলো, তোমার ভাগ্য যাবে খুলে তোমার মনটা হবে ভালো, সিনে নাও না ওরে যা চাই করে পাতর, সিনে নাও না যা চাই করে লিয়ে আইছি। আমি তোমারে কিছু কথা কইবার চাই। তুমি ওই গেঞ্জি লুঙ্গি পরে আমার সামনে আইবা না, আমি তোমারে সবসময় স্মার্ট দেখতে চাই। আমি চাই আমার হাজবেন্ড সবসময় ফিটফাট হয়ে থাকুক, ওই তোমার চেহারায় যতটুকু কমতি আছে পোশাক আশাক দিয়ে পূরণ করবা, বুঝবার পারছ? চেহারায় যদি কমতি থাকে পোশাক আশাক দিয়ে সেটা কত পূরণ করা যাবে? লক্ষ্মী রানী, ওই যে মানুষ কয় না যে খাটো কাপড় টাইনি আর কি বের পাওয়া যায়। তোমার কাছ থেকে তো আমি লোকসঙ্গীত শুনবার চাই নি, তোমার যে কইলাম হেইডা কর, তারপর দেখা যায়। আর আমার সৌন্দর্য তো আমার কাছে, তাই না? এটা ঠিক। এতে লক্ষ্মী রানী তোমাকে একটা কথা কই, মানে করছিলাম কি যে তুমি আমাদের বাড়িতে আসার পর থেকেই বাবা আর শিবানের সাথে যেরকম কড়া কড়া ভাষায় কথা কওয়া শুরু করেছাও, মনে করতেছি শেষকালে তোমার বদনাম না। তোমার কি ধারণা, গলায় কাপড় দিয়ে আমি যদি করজোরে তোমার বাবা আর বোনের সাথে কথা বলতাম তারা কি আমার সুনাম করত? বরং তারা আমার পায়ে বসত, এই বাড়িতে টিকতে পারতাম না। এমনিতেই যে কতক্ষণ টিকা যাবি সেটাই হচ্ছে কথা। হেই দাও আমার উপর ছেড়ে দেন ভূপেন্দা, আমি তো জানি বিয়া আপনি আমারে করেন নাই, আমি আপনারে বিয়া করে শ্বশুর বাড়িতে লয়ে আইছি। শোনো, কালকে তুমি আমার সাথে লয়ে তোমাকে গেরাম আমার গুইরা দেখাইবা, ঠিক আছে? আর ওই তোমার ওই বাবার বন্ধু আছে না, ওই নজর আলী স্যার, নজর আলী কাকা, তারে আমার দেখার খুব ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা গোল্লা ভাই একবার এলো না কেন? কেন আচ্ছা দুলা ভাই, আপনি যে আমাদের একমাত্র বোন তারে বিয়ে করেছেন, কত বছর হলো? মেলা দিন তো হইলো, হিসাব করা লাগবে। আচ্ছা এই যে এতদিন বিয়ে করেছেন আপনারা, আপনারা ম্যারেজ মানে যে ম্যারেজিং ডে আর কি পালন করেন না, এটা কি করতেছেন দুলা ভাই? আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করার পরে প্রত্যেক বছর ধুমধাম করে ম্যারেজিং ডেটা পালন করব। বিয়ের নামে খোঁজ না আবার ম্যারেজ ডে পালন করে কেন বছর? তোরা তো কি একটা শব্দ গয়ে আমরা আটকায় রাখলু, কই কোনো সারা শব্দ তো পাচ্ছি না। সারা শব্দ ঠিক মতনই পাবেন দুলে ভাই, আপনার এই দুই শালার একসাথে ম্যারেজিং হতে চলেছি। তুই কি করছিস নহর? ঠিকই করছি বড় ভাই, সব কিছু ফাইনাল। রেশমা আমাকে নিজের মুখে গ্রিন সিগন্যাল দিয়েছে, গোল্লার সাথে কথাবার্তা একদম ফাইনাল, খালি কবুল কোয়াটা বাকি। তুলে ভাই হ্যান্ডশেক। এই নহর, এই তুই কিলাম বারবার আমার বিয়ের ব্যাপারে একটা করে ভেদাল বাঁধানোর চেষ্টা করতেছিস, কিন্তু যখনই আমার বিয়েটা হয় হয় ভাব শুরু হয় তখনই কিন্তু একটা করে ভেদাল বাঁধায় যাতে আমার বিয়েটা না হয়। আশ্চর্য কথা করছিস তো বড় ভাই,
আমি বিয়ে করলি পরে তোর বিয়ে বাধা পড়ে যাবে কে? আচ্ছা দুলা ভাই আপনি কোন তো? আমি আর কি করব, শোন তোরা দুই ভাই যদি একসাথে বিয়ে করিস তাতে আমার আপত্তি নেই, আবার একজন একজন করে করলেও আমার কোনো সমস্যা নেই, আমি খালি কবো তোরা বিয়েটা করে ফেল। না না দুলা ভাই আপনি কথাটা বললেন ঠিক করলেন না, আমি বড় ভাই, আমার বিয়েটাকে সুন্দর মতো হয়ে যাক, তারপরে আমি নিজ হাতে নহরের বিয়ে করাই দেবো। নহর ভাই তুই কলম কোনো নতুন করে ভেদাল বাঁধানোর চেষ্টা করিস না ভাই। হ্যাঁ বড় ভাই, এই তুই তো বাড়ির স্বার্থ বড় গেছু রে, বিয়ে নিয়ে আব্বার কাছে আমি বারবার দাবি তুলেছি, বিয়ে নিয়ে আমি আন্দোলন করছি, আর ফল ভোগ করবো তুই, সি 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 সি, এখন তুই আমার বিয়ের বিরোধিতা করতেছু, সি। খুব বুঝদার হয়ে গেছে তাই না নহর? কেরে দুই ভাই যে একসাথে বিয়ে করবার চাচ্ছু, দুইটা বাসরঘর কনে পাবি? আমার ঘরে ঘর হচ্ছে একখান, আমি যদি এহে নিতে তুই কি গাছতলায় বাসরঘর বানাবো? এবার ভাই তোকে একটা কথা কই, তোর বিয়েটা তুই স্থগিত করে দে। কি যে তুই, আমার শ্বশুর বাড়ির অনেক সমস্যা, আমার উইপের বড় ভাই ডাক্তারি পাস করে চলে আসলে আমার বিয়ে একদম জীবনের জন্য ক্যান্সেল হয়ে যাবার পারে, তাই বিয়েটা করা আমার বেশি জরুরি। তুই আমি ঠিক কইছি না? তুই ছোট একসাথে বিয়ে করা যাবে না, তুই বিয়েটা পরে করা। আরে বাবা ছোট ছোট তুমি, বড় হয়ে সবকিছু করবে, একসাথে প্রেম করছিস সব করে দেব, এসব কথা করছিস তুই? রাজা শুরু করছিস, তোকে বিয়ে কারোরই হবে, সব কথা ফাঁস হয়ে যাবে। শোন নিজের মধ্যে নারাই না করে তোকে নেতা যা কয় সে মতো চলে, গুলাস কি চিন্তা ভাবনা করতেছে সেটা শোনে, বুঝছিস? ঠিক আছে। এ বলাই দা, তুই এত রাতে গাছের নিচে বসে কি করছিস? আমি ঘুমোতে গেলাম আর তুই এসে কুপিটা নিভে দিবি, বুঝতে পেরেছিস? আমার ঘুম হারাম করে নিজে আরাম করে ঘুমাবার পায় তারা করতে শুরু হচ্ছে না, সেটা হবে দিচ্ছি না, এক একটা ধরব। অমন করেছে এত লেখে আমাকে খারাপ দেখা যাচ্ছে? আরে না না কি কও, খুব ফাইন লাগতেছে, তবে কপালের টিপটা এই কালা না দিয়ে একটা লাল টিপ দিলে আরও ভালো লাগত, একটা লাল টিপ লাগাও তো। সকালবেলা ওইটা তোমার কী হইলো কত? দোকানে যাওয়া বাদ দিয়ে আমার সাজবার করলে ঘটনা কি? আমার সাথে চ্যালেঞ্জ দেয়, ভূপেনের বউ নাকি দেখতি তোমার চাই সুন্দর, প্রমাণ করে দিয়ে আসবো। কী পাগলের মতো কথা কও, আমার সাথে দেখতি সুন্দর হবারই পারে, এই নিয়ে চ্যালেঞ্জ দেওয়ার কী আছে? আসে আসে, ও তুমি বুঝবে না, তোমার ভূপেনের বউর পাশে খাড়া করে দিয়ে প্রমাণ করে দিয়ে আসবো। আমার যাইতে সুন্দরী বউ এই তল্লাটার দ্বিতীয় ডানাই। তুমি এই কামের জন্য আমাকে সব কাম বাদ দিয়ে সাজবার কইলে, আমি এসব প্রমাণের মধ্যে নাই, আমি তোমার সাথে যাবো। মতিহার মতিহার তুমি বুঝবে পারতে চাও না, আমি যদি পয়লাই এই কথার বিষকে না মারিয়ে দিই তাহলে তো মুকুলটা কোথায় থাকবি, বোঝার চেষ্টা করো। আরে আমার বোর যে গায়ের রং সেই ডে মিলাতেই তো 7 গ্রাম ঘুরা লাগবি। তুমি উপহা দেখিস কি আর দেখবো, আপনার মতো পূর্ণিমান মানুষের মুখ দেখার জন্য চাতক পাখির মতো হা করে আছি। আমার মতো কালা মুখ দর্শন করে তোর কি এমন পূর্ণি হবে রে বহুল? তোর দর্শনের জন্য একটা ফাইন মুখের ছবি নিয়ে আসলাম, সেটা তো ছিঁড়ে ফেলালু। আচ্ছা দুলে ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে উত্তর দিবেন তো কন্ত। কি কথা রে বহুল, তোর জন্য যে পাত্রীর ছবি নিয়ে আসছিলাম সেই পাত্রী দেখতে কেমন সেটা জানতে চাস?
আর চলে না, যাই সামনাসামনি দেখি। আমার বিয়ের পাত্রী খুঁজে আপনি বাদ দেন, আমি আপনাকে যে কথা কই সেটার উত্তর দেন। আপনার বউ কি আপনাকে বাড়ি থেকে খেদা দিছে? তোর কি তাই মনে হয় রে বহর? আমার তোর গভীর কিছু মনে হয়। আমার তো মনে হয় আপনার বউ তালাক দিয়ে বাড়িতে খেদা দিছে, না হলে কেউ নিজের বাড়ি ছেড়ে আসে অন্যের বাড়ি এতদিন পড়ে থাকে। আমার বউ তোর কিরা হয় কত বহর? আমার কি হয় সেইসব তো আপনার নেওয়ার কোনো দরকার নাই। আপনার বউ আছে কি না সেটা আপনি কন, যদি না থাকে তাহলে পরে তো আমাকে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া লাগবে। তাহলে পরে তো আপনি এই বাড়িতে থাকার অধিকার হারাইছেন। সত্যি করে কন্ত দুলে ভাই, ঘটনাটা কি কি হাসার কি কইছে আপনি? সত্যি কথা জিজ্ঞেস করছি, তালাক দিয়েছে কিনা? আপনি লুকিয়ে যাচ্ছেন কিসের জন্য? কোথায় আসলাম? বিয়ে বাড়ি নিরব, লোক সংখ্যা থেকে জিরো। কি করো শিবানি? আমি কি করি তা তোর কি? তুই কিসের জন্য আইসু কি চাস সেই কথা কর। ওরে কিছু চাইলে যে পাবো না এত জানি, ভাবলাম মেলনের সর্দির কান্দাকাটি থামছে কিনা একটু দেখি। তা কি বিয়ে বাড়ির লোকজন কই? পড়লাম মিষ্টির এককালে বন্যা বইয়ে যাইতেছে এ বাড়ির বুঝিয়ে। মেলনের সর্দি মিষ্টি কি একলা একলা খাইলে হইবে? মগো খাওয়া লাগবে না? তামাশা দেখবে রাইসু তাই না? আমার ঘরে কোনো সব্বন আসলে তো করে মনের মধ্যে ফুটতে লাগে। হ্যাঁ এই মিলনের সর্দি এই কথাটা কিন্তু তুমি অনেক ফালতু বললা। আমার কিন্তু জিনিসটা খুব খারাপ লাগছে, আঘাত লাগছে মনে। আমি আরো তোমার দুঃখে দুঃখিত এই আসলাম, ভাবলাম যদি কান্দাকাটি এখনো না থামে তাই গায়ে মাথায় একটু হাত বুলে এই সান্ত্বনা দেবো। তুমি উল্টো আমারে অপবাদ দিতে আছো। তো কি দুপুরে টিফিন করছো? কিছু চাইলে যে পাবো না এত জানি, ভাবলাম মেলনের সর্দির কান্দাকাটি থামছে কিনা একটু দেখি। তা কি বিয়ে বাড়ির লোকজন কই? পড়লাম মিষ্টির এককালে বন্যা বইয়ে যাইতেছে এ বাড়ির বুঝিয়ে। মেলনের সর্দি মিষ্টি কি একলা একলা খাইলে হইবে? মগো খাওয়া লাগবে না? তামাশা দেখবে রাইসু তাই না? আমার ঘরে কোনো সব্বন আসলে তো করে মনের মধ্যে ফুটতে লাগে। হ্যাঁ এই মেলনের সর্দি এই কথাটা কিন্তু তুমি অনেক ফালতু বললা। আমার কিন্তু জিনিসটা খুব খারাপ লাগছে, আঘাত লাগছে মনে। আমি আরো তোমার দুঃখে দুঃখিত এই আসলাম, ভাবলাম যদি কান্দাকাটি এখনো না থামে তাই গায়ে মাথায় একটু হাত বুলে এই সান্ত্বনা দেবো। তুমি উল্টো আমারে অপবাদ দিতে আছো। তো কি দুপুরে টিফিন করছো? কেরে তুই বাড়ির মধ্যে ঢুকার পর থেকে আমাকে কি করে ডাকছো কত আরেকবার? কা মেলনের সর্দি? তো মেলন তোমার সর্দি কই বলে না? তুই আমাকে মেলনের সর্দি কই ডাকবো কে? কেরে এ মরামরি আমার বাপ মামা কোনো নাম থয় নাই, তুই কিসের জন্য আমাকে মেলনের সর্দি কবু তাই ক? নামের সাপটা তো কবেই পার হয়ে গেছি, তোমারে মেলনের সর্দি যে কি লিগে কই, আর কইলে আমার পরান্ডার মধ্যে যে কি আরাম ঠেহে বুঝে নি আর মোর আল্লাহ যা। শোনো আপন জন মানুষ কি বললি এটা? ও গো হ্যাঁ গো, অমুকের দিদি অমুকের মা, মা বলার সিচুয়েশন তো এখনো তোমার আসে না, সেই জন্য দিদি বলতে আছে। মুখপুরা তোর মুখে আমি সেসে দিব, তুই যদি আর কোনোদিন আমাকে মেলনের সর্দি কইছু তোর মুন্ডু আমি কাটে নিব। ও ভগবান তুমি কার পাল্লাই ফেলালে, আমি কি পাপ করেছিলাম? লাজ লজ্জা দিয়ে কি কিচ্ছু যদি বিয়ে থাকে কেরে তুই এখানে খাড়া রইছ কে? ও যে পিছা পিছা না পিটেলে যাম না নিব তো পিছা পিছা তো নিব। তুই কত শান্ত করে শুনে যা মুখ পুরা, আজ যদি তুই বাড়ি ফুল করে দিন আইছু ওরা বুড়িয়ে তুই মুখে আগুন দি। আরে ভগবান রে, আমি কি তোর ওই মাসতে তো ভাইয়ের মতো সিটার নাকি? যাক তাক ধরে নিয়ে এসে বউ কয়ে ডিক্লিয়ার দেবো। কথাটা অবশ্য তুমি মন্দ কনে, ঘটনাটা সেরকম ঘটতেও পারে। তুমি তো মনে হচ্ছে সেই মিস্টার সাহেব, ঠিক কইছি না ভাবি? সরি ভাবি, মানে এ কথা তুলবেন না। এমন এক শয়তান বজ্জাতের পাল্লায় পড়ে না ঘটনাটা ঘটায় ফেলেছিলাম, আবার ঘটনাটা মিটেও গেছে তাই না হরদ দাদা? তোরা যেরম করে এসে পা মা জোড়া ধরলো না, আমি তাই উপায় আছে নাকি? আচ্ছা বাদ দে, শোন তুই একটু নিরপেক্ষ দৃষ্টিত কত, তোর ভাবি দেখতে সুন্দর নাকি তোর নতুন বৌদি? কি যে কম অবশ্যই ভাবি,
তাও একটু ভালো করে দেখ, আমি কোন চ্যালেঞ্জ দিয়েছি। আরে এটা কি কও তুমি, মানে দেখো না কি দেখার কি আছে, একদম চোখ বন্ধ করে গিয়ে দিও। মনে করো তারে যদি আইনে আমাকে ভাবির পাশে আন ধার কর, রীতিমতো ভাবিরই তো অপমান করো। কিন্তু আমি যে শুনলাম ভূপেন্দার বউ অনেক সুন্দরী। এটা কোনো কথা কলেন ভাবি, সুন্দরী দৌড়ো না, নাম রাইচস্তে নক্কি, আর আমাকে ওই যে নক্কির বাহন আছে না ফেসা, সেই ফেসার মতো কনটাক্টটা ফেসলি তো ধরিয়া নিতে কি কব। মানে মাসুমশাই তো তার সিয়ারা দিয়ে রীতিমতো হাঁটবেন করার জোগাড়। মানে চিন্তা করে দাও, একটা মাত্র বিটার বউ, তা সিয়ারটা যদি একটু ভালো না হয় তাহলে কি হয়? দেখো মতিহার, আমি কইছিলাম না, আমি প্রমাণ লও। ওই শালা মুকুলিকাকে পায়ে এলি, উইল সহি মুই আমি গোবর লাগা দেব, আগে নিজের সহি যায় প্রমাণ করে আসি। মানে তুমি এই ঘোড়ার ডিম প্রমাণ করার জন্য ওই বাড়ি পর্যন্ত যাচ্ছ ফেরত না, মানে তার জন্য দোকানই বন্ধ করে দেওয়া লাগবে। আরে তুমি বুঝতেছ না, মানে সে তো একটা বউ নামের একটা কিছু পাইয়াই মনে করো ধন্য হয়ে গেছে। কি কব, তার বয়স তো মনে করো পাকা ঝুলো হয়ে গেছে। মানে তার দেহে আমার কি মনে হলো জানো, মানে দুই তিনটা বিয়ে তো তার আগে হয়েছে, মানে স্বামী রায় রাখবে যে তোমাকে ভূপেন্দার মতো লোকটার বিয়ে করে। এইভাবে খেতাবি করে না তো মিলন, মানুষের উপরের চেহারাই সব না, মানুষের আসল সৌন্দর্য ভেতরে থাকে, মনের মধ্যে। চলো তো। এই যে একদমই, আরো দেখতেই হবে, আমার একটা সার নেশা লাগেছে, একটু তাড়াতাড়ি এসো ভরত দা। চাঁদের মতো বউ পাইছি রে ভূপেন, নামেও লক্ষ্মী, দেখতেও তাই। আসার পর থেকেই আপনাকে দেখার জন্য অস্থির হয়ে গেছিল, তাই নিয়ে আসলাম কাকি। গুরুজনের আশীর্বাদ লওয়ার সময় দক্ষিণা দেওয়ান লাগে, আসার সময় আমার মায়া আমার খুঁয়ে দিয়েছিল। আমাদের বাড়িতে কি সাপ বাড়াইছে না বাঘ বাড়াইছে আমি তো বুঝেছি না, দলে দলে লোক এসে ভিড় করছো কিসের জন্য? কি করছে শিবানী? ভূপেন বিয়ে করেছে, লোকজন দেখবে আসবি নে। ভাই কিসের বিয়ে রে? আমার বাবা আসে বিয়ে দিয়ে কিছু মানে না, শুনিস নাই? ভূপেন ত্যাজ্য করে দিছে। ঠিক করেছে, উচিত কাম করেছে। আরে এত বড় আসপর্দা হবে কিসের জন্য? গার্জেনে জানে নিয়ে নেই, গোপনে বিয়ে করে লিয়ে আসলি হয়ে যায়। তারপরে আবার শুনলাম চেহারাটাও বলে একেবারে পেতনির মতন। হাই চেহারার কথা কি করবো, চেহারার কথা না হয় বাদই দিলাম। কি যে আচার ব্যবহার, হায় রে ভগবান, কি করবো পড়া। ডাকাতের বোন তো, ভালো ব্যবহার শিখবি কোন জায়গা থেকে ক? বংশ লাগে না, বাবা জোর করে ধরে পিন নাম করিয়ে আশীর্বাদ দিল। বাবা বাড়ি থেকে বাইরে হচ্ছে, এমন করে ধমক দিয়ে করছে, দাঁড়ান স্ত্রীর কাজ জামা গায়ে দেন, জুতে পারেন, তারপর বাড়ি থেকে বাইরে হন। কি কি কথা ছিড়ি, নতুন বউ তুই চিনতে করে দেখে। তোমার নতুন বৌদি কই শিবানী দি? কেরে ফরহাদ, তোর বউ কি বয়রা? কিসের বৌদি শুনিস না? আমার বাবা এসব বিয়ে দিয়ে কিছু মানে নাই, শালেক যখন ত্যাজ্য করা হয় বউ কি তখন বাদ থাকে? তাগেরে কি বাড়ি থেকে বিদায় করে দিছো? সিডার আমার বাবা পাইল কইরে বোন, পাইল না, আমার বাপ তো ভালো মানুষ, ডাকাতির গোষ্ঠী তো ভয়ভীত আছে না, কিরম করে পারবি ক? আচার আচরণ সব কিছু এত ভয়ঙ্কর, আর মসমসা মসমসা টেকা বাইর করে করে রসগোল্লা কিনে কিনে আনিচ্ছে, কিছু কর উপায় নাই।
তাহলে কি ওই ভূপেনের সাথে জোর করে বিয়ে দিছে নাকি? চেহারা দে তো খারাপ, কি ডাকল হবে পারে? কি করছো তুই এসব কথা এতদিনে এসে? কেরে জোর করে কেউ কাউকে বিয়ে দিতে পারে? আমার ভাই কি দুধের দাতালা ছাওয়াল? ফরহাদ কিসের জন্য বুঝছো না? তোরা শুনিস নাই, ছোটবেলা থেকে এই শিবানির কি কম বিয়ে আইছে? বিয়ের জন্য জোড়াজুড়ির অন্ত নাই। কেউ পারিছে পারিছে আমাকে বিয়ে দিতে? পারে নাই। জোর করে কাকু বিয়ে দেয়া যায় না রে, বিয়ে দেয়া যায় না। হাই রে ভগবান, আমার ঘরে ভাই ভাবতেও লজ্জা করেছে। কি আদায় কিলে হইছে রে? ওই চেহারার বউ নিয়ে গায়ের মধ্যে পজিশন দিতে বাইরেছে। এ রাম লাচ্ছরমের মাথা একেবারেই খায়া ফেলিছে। কত শখ ছিল আমার ঘরে ভূপেনের একটা প্রতিমার মতো, ছবির মতো বউ আসবি। মানে বউটা যে একটু মিষ্টি মুখ করাবো সেই ভাগ্য তো আমার নাই। আপনার কিচ্ছু করুন লাগবো না কাকিমা, আপনি বহেন তো। আপনি যে আমার আশীর্বাদ দিচ্ছেন এটাই আমার লেগে যথেষ্ট। কইবার পারেন আপনার আশীর্বাদে আমি পয়লা পাইছি। কি কইছি, হাসা কথা কইছি না? দু আশীর্বাদ করা ছাড়া তো আমার আর কোনো ক্ষমতা নেই বৌমা। তাই করে তো নতুন বউকে খালি মুখে বিদায় করা যাবে না। একটা ডিম যে ভাজতে দেবো আর তো মনে করে আমার হাতে ডিম ভাজা খাওয়া যাবে না। ভূপেনের অবশ্য কোনো সমস্যা নেই, কিন্তু বৌমা আমার কোনো জাত টাত নাই কাকিমা। ডিম ভাজি কেন? আপনার হাতের ভাত তরকারি খাইলে আমার জাতও যাইব না, গায়ের রঙও নষ্ট হইব না। তাহলে একটু বসো, আমি চট করে ডিমটা ভাজে নিয়ে আসি। বৌমা কিছু মনে করো না, মানে শিবানী তো আমাকে হাতের ছোঁয়া পানিও খায় না, সেই জন্যই কথাটা কইলাম। শিবানীর লগে কি আমার তুলনা চলে কাকিমা? শিবানী হইতেছে গিয়া কুলিন ঘরের মাইয়া, আর আমি হইতেছি গিয়া ডাকাইতে বুই। গেছিলাম কাকি কাকা কোনে? এই শুনলাম যে আমাদের বিয়ের কথা শুনে নাকি কাকা খুব রাগ হয়েছে, বহর করছিল। বাদ দে তো, সবই তো বুঝিস বাপ, ওসব নিয়ে তোর মাথা ঘামানোর দরকার নেই। একটা চ্যালেঞ্জ দিয়ে ভূপেনের বউ দেখতে পেরেছিলাম রে শিবানী। মুকুল কয় কি জানিস, ভূপেনের বউ নাকি আমার বউর চাইতেও সুন্দরী। সুন্দরী তো বটেই, শাহজাদি বার গুলবাহারের মতন সুন্দর। আচ্ছা বউর পদবী নাকি বসাক? দত্তর সাথে বসাক, এনেও তো মিলতেছে না রে। আর বসাক চাকত্তের হিসাব করে কি হবি রে ভাইডি? আমার ঘরে সব জ্বলে গেছে, চিন্তা করে দেখে। আজকালকার দিনে ফকিন্নির ঘরে ছাল পাল যায়, লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে, আর আমার ঘরে ভূপেন একখান যদি ফুটে পয়সা পাইত তাও তো মনে বুঝ দিতাম। কোষ কি ওই রমেটা পেতনির মতো নিয়ে বিনিয়ে দানে গসা দিছে? ভূপেনের পর তো আমারই রাগে গা জ্বলতেছে রে। ওরে ভাইটি, তুই নিতান্তই পর মানুষ, তোরই যদি গাও খান জলে তাহলে এখন চিন্তে করে দেখে আমার বাপের অবস্থা কি হচ্ছে, তার ভিতরে কি ভাঙা করা হচ্ছে। তারপরে যাক ধরে নিয়ে আসিছে, সে যদি কোনো পদের হইতো কি ব্যবহার কি আচার ভাই, বাড়িতে থাকাই দেখা গেছে। আমি কই কি শিপানি দি, যে বিয়ে করে আনিছে তাকেই বুঝবে তো। তোমার ভাই বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসে, তোমারও উচিত বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। তাগের সংসার তাগেরই বুঝতে দাও। তাগরের সংসার মানে কি করছে ওসব তুমি? বাহ, খুব সুন্দর করে তো সংসারের হিসাব কষতে শিখে গেছো মতিহার। কেরে ফরহাদ, দেখলু তোর বউয়ের মনের মধ্যে কি করছে দেখলু? কেরে ভাইডি, তোরা সগুলা মিলিয়ে যদি আমার ঘরের সংসারের এরকম করিয়া সর্বনাশ কামনা করিস তাহলে তো সর্বনাশ না হয়ে যাবি নে। সেই জন্য তো এত সর্বনাশ হচ্ছে। কথায় আছে না, দশের মুখে জয় দশের মুখেই কয়। তুই খামাখা রাগ হচ্ছ, আমার বউ তো সর্বনাশ হওয়ার মতো কিছু কয় নেই। তোর এক তোর বিয়ে হয়ে গেল, তারপর মনে কর যে হারাধন কাকাও মরে গেল, তখন তো এই সংসারটা ভূপেনের বরই হয়ে যাবি। বা 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 বা, তোর চরণে দেখি শতকোটি নমস্কার। হ্যাঁ, তুই তো আরেক কাছে উপরে কয়া দিলি, মতিহারটা আমার বাপখানে জীবিত রাখিস, তুই তো মারিয়েই ফেলাল।
হায় রে ভগবান রে, কাম কাজ ফেলা থুয়ে কার সাথে এতক্ষণ বসে কথা করছি, বাড়ির উপরে হাঁটি আসি, তোরা আমার বাপের মৃত্যু কামনা করছু, এই তো করে মনে বাসনা ছিল। হায় রে ভগবান, সারা গ্রামবাসী মিলে আমার ঘরে এই সব গুণাস কামনা করতেছু, তোর কাছে বসে থেকে আমি ভালো মন্দ কথা করছি, আমার ভাইয়ের কথা করছি, বাপের কথা করছি, কি মনে করি রে, আপন মনে করি, আত্মার মানুষ করি, তোরা তো পরম শত্রুর, তোরা পরম শত্রুর পরিণত হইছু, যা তো ভাই তো ঘরের কাছে করে ধরে করছি, আমার বাপের থেকে যা যা, বহুত উপকার করছু, বহু সান্ত্বনা দিছু, তো ঘরের কাছ থেকে চায় বেশি কিছু চাই না, বাড়ির উপরে হাঁটি আসে সকাল থেকে বসে থেকে শেষ পর্যন্ত এই কথা কয়া যাচ্ছে, না বৌমা আচ্ছা থাক আমি খাওয়াই দিই, তোমার শাশুড়ি থাকলি এখন কত যে খুশি হতো বৌমা, তুমি এমন কপাল নিয়ে স্বামীর বাড়িতে আসলে, না পালে বধু বরণ, না পালে ধান দুব্বের আশীর্বাদ। খালি ডিম ভাজা দিয়েছ কিসের জন্য, মুরগি সবাই দাও, আমার বন্ধুর বেটার বউ বাড়িতে আসে না, জন প্রতি একটা ডিম দিছাও তো, ডিম কম তেল দিয়ে ভাজো নাই তো, তোমার হাত দিয়ে তো কড়াই তো আবার তেলই পড়বে না, গুরুজনের প্রণাম করলে দক্ষিণা দেওয়ান লাগে, কাকা বাবু এখানে সামান্য দক্ষিণা আশীর্বাদ করে আল্লাহ বাসায় রাখুক। খাও খাও ডিম ভাজি খাও, হজরের মা খালি ডিম ভাজি দিছাও আর কিছু দাও নাই, কে রে ভূপের তোর আক্কেল পছন্দ কেমন রে, বিয়ে করবো আমাকে জানাবো না, আমরা তো বরযাত্রীও যাবার পারতাম, কেমন বিয়াদ হয়েছ তোরা রেশমা, রেশমা একটা কথা কিন্তু তোমাকে আমি আগেই কয়ে রাখি, আমি অবশ্য দুলাবাইরে কয়েছি, আমরা কিন্তু প্রত্যেক বছর ধুমধাম করে ম্যারেজ ডে পালন করব। বিয়ের পরে তো ম্যারেজ ডে পালন করবে, নাকি খালি ম্যারেজ ডেই পালন করবে, বিয়ে না? কথা করছো কিছু, আমাদের বিয়ে তো এখন ওয়ান টুর ব্যাপার, ওয়ান টুটা কবে হবে সেটা কি কওয়া যায়? ওইটা তো জানে গোল্লা, ওই সেনরা কেমন জানে আমাদের বিয়ের ব্যাপারে কোনো আওয়াজই দিচ্ছে না, হঠাৎ করে চুপসে গেছে, নাকি গাছে তুলে মই টান দিচ্ছে কিটা জানে। রেশমা, রেশমা একটা কথা কিন্তু তোমাকে আমি আগেই কয়ে রাখি, আমি অবশ্য দুলাবাইরে কয়েছি, আমরা কিন্তু প্রত্যেক বছর ধুমধাম করে ম্যারেজ ডে পালন করব। বিয়ের পরে তো ম্যারেজ ডে পালন করবে, নাকি খালি ম্যারেজ ডেই পালন করবে, বিয়ে না? কথা করছো কিছু, আমাদের বিয়ে তো এখন ওয়ান টুর ব্যাপার, ওয়ান টুটা কবে হবে সেটা কি কওয়া যায়? ওইটা তো জানে গোল্লা, ওই সেনরা কেমন জানে আমাদের বিয়ের ব্যাপারে কোনো আওয়াজই দিচ্ছে না, হঠাৎ করে চুপসে গেছে, নাকি গাছে তুলে মই টান দিচ্ছে কিটা জানে। বুঝেছি। কি বুঝেছো তুমি? তুমি বিয়ে ছাড়াই ম্যারেজ ডে পালন করবে? না, আমি আজকে গোল্লা ভালো করে চাইপে ধরতেছি, অত গোল্লা টুল্লা দরকার নাই, আমার আব্বা যখন রাজি হয়েছে চলো তুমি আর আমি চাটমোহর বাজারে কাজী অফিসে গিয়ে দুজন বিয়ে করে ফেলাই, তারপর আমার হাতটা ধুইরে তোমার আব্বার বাড়িতে গিয়ে উঠবে, কি সাহস আছে? গোল্লা কইছিল ভূপেনের বউ ডাকাইতের মেয়ে, ডাকাইতের মেয়ে হইলে পরেও মানসিক সম্মান করার মতন শিক্ষে আছে, সালাম করে একশোটা টাকা দিল, তোমাকে দিছে নাকি কমলা বানু? দিছে। কত দিছে? একশো না আরো বেশি? একশো টাকার একখান নোট দিল,
আমার এমন লজ্জা লাগতেছিল, বউটাকে একটু মিষ্টি মুখও করাবে পারিনি। অথচ লজ্জার কি আছে, মিষ্টি খাওয়াবার না পারলেও তো ডিম ভাজা ঠিকই খাওয়াইছ, কয়টা ডিম খাওয়াইছ সে কথা তো কইলে না কমলা বানু। গুইনে দেখলেই তো বুঝবে পারবেনি কয়টা ডিম নিছি, মনে হচ্ছে অগুন্তি ডিম নিয়ে এসে থুইছ। বেশি জিনিস দেখলেই তোমার খরচের হাত বাইরে যায় জানি না মনে করিস, যাক গে যা করার করিস, এখন টাকাটা দাও। কিসের টাকা? তোমাকে সালাম করে যে টাকাটা দিয়েছে সেইটা, ওই যে 100 টাকা। আমাকে সালাম করে সালামি দিছে, সেই টাকা তোমাকে দেওয়া লাগবে কে? বাবা, আমার ডিম খাওয়ায় তুমি সালামি নেবে, টাকাটা কার প্রাপ্য হয়? ডিম কিনতে আমার টাকা লাগে না, তেল মরিচ পেঁয়াজ এগুলি কি বাতাসে ভাসে আসে? দাও টাকাটা দাও। তোমার এক ডিমের দাম কি 100 টাকা? তাছাড়া তোমাকে তো 100 টাকা দিছে, সেই টাকা দিয়ে কি তোমার ডিমের দাম উঠে নেই? আমার টাকা দিছে দোয়া নেওয়ার বিনিময়ে, তুমি তার সাথে ডিমের দাম মিলাচ্ছ কিসের জন্য? তোমার টাকা দিবার কইছি দাও, টাকার উপরে তোমার এত লোভ কিসের জন্য? কত আমার অনুমতি ছাড়া ডিম নিয়ে মচ্ছক করিছো সেজন্য কিন্তু কোনো কথা করছি না, দাও টাকা দাও। বুড়ি বয়সে সব কি শুরু করছো, লজ্জা শরমের কোনো বালাই নাই? লজ্জা শরমের কি করলাম বুঝতেছে না তোরে? তা তো বুঝবি পারবো না, একটা মহিলাকে হাত ধরে গ্রামের ভিতরে ঢ্যাং 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 করে পজিশন মেরে বেড়াচ্ছু, লোকজন দেখলে কি করে, পুলা পান চোখের কাছে দেখে কি শেখে রে? তোর সারা মহিলাকে নিয়ে ঘুরতেছি মানে, আমি আমার স্ত্রীকে নিয়ে বাইর হয়েছি, তোর যদি এত হিংসা তুই বিয়ে করে তোর বয়েক নিয়ে ঘুরিস? খুব এবার বোয়ালা হয়ে গেছো তাই না, দুই দিনকার পরে গিয়ে ভাতে রেখেছো অন্ন, এমন একটা বউ ভাব দেখাচ্ছ মনে হচ্ছে যে তোগরে বিয়ে 12 বছর একযুগ পার হয়ে গেছে। মনের মধ্যে ভালোবাসা থাকলে ঠাকুর পো, এক পলক সময় এক যুগে সমান মনে হয়ে যায় কা। আরে তুমি গান শোনো না একা, চণ্ডীদাস রজকিনীর ভালোবাসায় 12 বছর বর্ষি পাইছিল, আসলে কি ওইটা 12 বছর আছিল? আছিল না, রজকিনীর এক চাহনি চণ্ডীদাসের কাছে 12 বছরের সমান মনে হয়েছিল। বাপ রে বাপ, মনে হচ্ছে কৃষ্ণলীলা গাবো বিয়ে করে নিয়ে আসবে ভূপেন, আমাদের ওই রাধানগর গ্রামটা এখন প্রেমনগর না হয়ে যায়। অসুবিধা কি? আচ্ছা ঠাকুর পো, তুমি আমার একটা সত্যি কথা কর তো, তুমি কি প্রেম করবা? আমার একখান ফ্রেন্ড আছে, ফাইন, তোমার সঙ্গে ফাইন মানাইব, তুমি যদি দেখো না সত্যি সত্যি তোমার মাথা খারাপ হয়ে যাবো গা। হ্যাঁ, ওইসব মাথা নষ্ট করার কুবুদ্দি নিয়ে তো আপনারা মাঠে নামিছেন, এই যেরকম আপনি ভূপেনের মাথাটা নষ্ট করে আমার হারাধন কাকার সংসারটা ধ্বংস করার জন্য এসে অধিষ্ঠান হয়েছেন। শোনেন, অত বোকা বহন না, আমাকে ভূপেন মনে করেন নাই, বিয়ে করে এই বহর কোনোদিন সংসার ধ্বংস করবি না, খবরদার ভূপেন তোর বক নিষেধ করে দিস, আমাকে নিয়ে তো সব চিন্তা ভাবনা না করে। খুব এবার ক্ষমতালা বউ হয়ে গেছেন তাই না, নিজের টাকায় গুল্লা কিনে নিয়ে এসে মেহমানে খাবার বাড়ি নাটা গুল্লা, আবার বড় বড় কথা কন বান্ধবী নিয়ে আসবি। এই স্যার এই এই রাগ করিস না, আমি গুল্লা খাবো না, তোর বোনে গুল্লা কিনে খাওয়াগে। নতুন বৌদি ভাইয়া জামি বাবুরে ভুলিয়ে গেছো না? হ্যাঁ বৌদি, বৌদি না গুড়ার দি, এমন এক গুন্ডো মার্কা মহিলা তুলে আনিছে ঘরের মধ্যে আমাকে ভূপেন দা, তুমি আমার আবার দাদা কি শালা বাবু, কতদিন তোর মোহে জামি বাবুর ডাকটা শুনি না, এ মায়া করে একটু জামি বাবু কথা কেমন ক না হয়েছে যে, আমি তো আপনারা জামাই বাবু কতেই চাই গুল্লা দাদা, তো কি হয়েছে জানেন, মানে সর্দি আমার কইছে, তুই যদি গুল্লারে আর কোনোদিন জামাই বাবু কইছিস তো একেবারে পাঠা বানা একেবারে বলি ভালো,
তোমার সর্দির লাগিয়া আজ বৌদি আনিয়ে দিছি, এতে সে নিজেই বলি হয়ে যাইবে, কাউরে বলি দেওয়ার সুযোগ আর থাকবে না। এ মেলর, এবার একটু মধুর করে জামিন বাবু ক না ভাই, কি গলান জামাই বাবু, মানে আপনি বৌদি এনে দিছেন, তার মানে দাঁড়াচ্ছে মানে আপনি সব ঘটনা আগের থেকেই জানতেন। তুমি আমার শালা তো, তোমার কাছে কোনো কথা গোপন করব না। এছাড়া আমার বন্ধু ভূপেনের জীবনটা রক্ষা করার আর কোনো উপায় আছিল? কি শালা বাবু, তুমি চাও নাই বিয়ে করতে? কস না গা, ইচ্ছে থাকলে ক, ব্যবস্থা করি। বিয়ে তো খারাপ কিছু না, করবি করবি। হুট করে তো কারো কথা কওয়া যাচ্ছে না, তাই একটু লেকচার একটু কম মারে। তুমি 20টা টাকা যারা হাতের মধ্যে গুজে দিলি, বৌদি 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 কয় নাচা শুরু করিস, সে আবার গোয়েন্দাগিরি ভাব করতেছ। মানে 25টা খালি ওই একই উদাহরণ। ওরে বাবারে, আমি তো পরিস্থিতিটা ম্যাচ করার জন্য কেরা তোর নাটের গুরু, দয়া করে একটু কবু। তোরা বসে বসে এখানে গোয়েন্দাগিরি করে সময় নষ্ট করে, আর এদিকে ডাকাতের গুটি সারা গ্রামে টাকা ছিটায় সব হাত করে ফেলায়। ওরে বাবারে, হাত করার তো সুজান, যতই টাকা ছড়া সত্যি কোনোদিন চাপা পায় না। আরে আসল নাটের গুরু তো এই গুণ। সেটা করলো তো? ওরে বাবা, কালপিট তো নিজের মুহি আমার কথাটা করলো, আমিও তার পেটের থেকে কথাটা বাইর করার জন্য সুন্দর করে তার সাথে একটা তালমেল দিয়ে চলেছি। তার মানে তুই ওখানে গেছিলু, যাই আবার ওই রাখেন দিছু তুই তার না? ক্যারি এ মুখ পুরাই, তোর কাছে ভগবানের দিব্যি করে আমি কি কইছিলাম? কইছিলাম না তুই যদি ওখানে যায় উইক আবার ওই ডাকখান ডাকিস, তাহলে তোর মুখে আমি শেষে দিব, কইছিলাম না? ওরে হড়দে, আবার তুই মাথাটা গরম করতেছিস কি হচ্ছে? আরে তদন্ত তো, তদন্তের জন্য এটা করতি না, আবার সেই তদন্ত তোর ঢাকে না খাইবে। কে বাবা, কি চিন্তা ভাবনা করলি? বাড়িঘর তো সব দখল হয়ে গেল। আমার মাথায় তো কিছুই আসছে না রে শিবানী। আসছে না করে তো হবি না, যা করার তাড়াতাড়ি করা লাগবি, তাছাড়া বিপদ হয়ে যাবি। কাঁচায় কাঁচায় বাইর করে দাও, তুলে ফেলাও। ওরে বাপু, আমাকে তো বাড়ির থেকে বাইরই হবে দিচ্ছে না। কি বুকার মতো কথা করছে ও বাবা, বাড়ির থেকে বাইর হবে দিচ্ছে না, কয়া ঘরের মধ্যে বসে থাকলে চলবি? তুমি গায়ের 10 জন লোকের ডাকো, ডেকে তার ঘরের সামনে বাড়ির থেকে নামা দাও। ঘরের মধ্যে বসে থেকে তুমি যত ত্যাজ্য পুত্র করো কোনো লাভ হয়নি, কয়া দিলাম। তোর নজর আলে চাচাও তো ভয় অস্থির হয়ে গেল, আমার এত বড় বিপদ একবার দেখা করবে আসলো না? নজর আলী কাকা আর তোমাকে দেখতে আইছে বাবা, তোমাকে তো সেই কথা কইনি। তোমার বেটা তার বুয়েক নিয়ে পজিশন দিবে গেছিল নজর আলী কাকার বাড়িতে, যায় কাকা কাকি 100 টাকা দিয়ে প্রণাম করিছে। 100 টাকার কর করে নোট পাইলে নজর আলী কাকার মুখে আর কোনো কথা থাকে? সে তোমার পক্ষে আর কোনো কথা কবি তাই তোমার মনে হয় বাবা? কুষ্কি সীমানি, তোর নজর আলী কাকাও তাইলে আর করছি কি, সকলা এরকম বাবা। আমার ঘরে সব বোনাল দেখলে সকলারই মনের মধ্যে আনন্দ থেকে, তুমি দেখেছ না বাবা, সকাল হইতে না হইতে দলে দলে লোক আসিচ্ছে তীর্থ দর্শন করতে, কেউ আমার জন্য কিছু করবি না বাবা, কেউ না। যা করার আমাকে নিজ ঘরে করতে হবি, বুঝিস চাও কিছু? আমাকে প্রণাম করে একটা ফুটে পয়সাও দেয় না, অথচ নজর আলীর প্রণাম করে 100 টাকার কর করে নোট দেয়। এখন বোঝো রাজনীতি কেন কোণের থেকে হচ্ছে। তোমার মতলবটা কি কথা আম্মা? তুমি কি সামনের পাটে মেম্বারের খারিনের চিন্তা ভাবনা করতে চাও? এক এক সময় এক এক গীত নিয়ে আসিস তাই নে, ভালো করে কথা কও, মনে করে ভুলেই গেছো। তোমরা যে কাম কাজ করতে চাও
তাতে ভালো করে কথা কওয়ার মতো কোনো অবস্থা রাখিস যাও কে নতুন করে তোর আবার কি অনিষ্ট করা হইছে যে হারে তুমি দান দক্ষিণে আপ্যায়ন শুরু করে দিছো তাতে তো মনেই হচ্ছে সামনের ভোটে তুমি মেম্বারে কারাবে তা না হলি পরে ভূপেন তোমার কাছে কি এরম গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছে যে তাক ডিমভাজি করে খাওয়ানে লাগবি ভূপেন নতুন বউটাকে নিয়ে সালাম করবে রাইছিল তাক সামান্য একটা ডিম ভাজে দিছি এই নিয়ে তোর তো অস্থির হওয়ার কি আছে অস্থির হব না কে তুমি তো ইতিহাসের কিছুই জানো না আমি ভূপেনের বউ দেখার জন্য করে বাড়ির পর গেছিলাম আমার সাজ কোনাতে রসগোল্লা হারি নিয়ে সবাই গুড়গুড় করলো কেউ একটা রসগোল্লা একটা কোনা ভাঙে আমার হাতে দেয় নাই আর সেই ভূপেনে তুমি ডিম ভাজি করে খাও নাকি আমার আব্বার ক্ষতি করা তোমার নিশা হয়ে গেছে ভূপেনের বউ ডিম ভাজে খাওয়ায় তোর আব্বার ক্ষতি হয়েছে কিটা করলো তার তো মেলা লাভ হয়েছে দেহে প্রত্যেক দিন ওই লাভের আশায় ভূপেনের বউ ডিম ভাজে খাওয়ানোর দাওয়াত দেয় কিনা রসিকতা করার জায়গা পাও না তাই না আম্মা একটা ডিম হলি পরে আমার আব্বার একদিনের সংসার চলে যায় আর তুমি সেই ডিম সাত গুষ্টিক দিয়ে খাওয়াইছো আর তাতে আমার আব্বার লাভ হয়েছে তাই না আর এক ডিম খাওয়ায় তোর বাপের যে 200 টাকা লাভ হয়েছে সেটা জানিস না মানে 200 টাকা মানে তুমি কি করছো আম্মা থাক আমার কাছে আর কিছু শোনার দরকার নেই তোর যেই বাপের ক্ষতি হয়েছে কয়ে আমাকে শাসন করবে রাইছো সেই বাপ এক যায় জিজ্ঞেস করে কি পর করে দুই খান 100 টাকা ওকে আম্মা আব্বার সাথে এত কথা হলো টাকার কথা তো আব্বা ঘুণা করেও আমার কাছে প্রকাশ করলো না আমি তাহলে পরে কাক বিশ্বাস করবো ভূপেনের বউটা তো দেখতে শুনতে মন্দ না রে তোর হারাধন কাকা যে ভূপেনের বিয়ে নিয়ে এত রাগারাগি করতেছে সেটাও তো ঠিক না রে বউডার আদব কায়দাও তো মন্দ না গুল্লার কাছে শুনেছিলাম ওনাকে ডাকাতের মেয়ে কিন্তু কথাবার্তা ব্যবহার তো বেশ নরম সরম আপনারা কি কি মনে হয়েছে আব্বা কন্ত মাত্র 200 টাকা হাতে পায়েই আপনি ভূপেনের বর গুণ কীর্তন গাওয়া শুরু করে দিয়েছেন 200 টাকার বিনিময়ে আপনার এতদিনের বন্ধু পর হয়ে গেল 200 টাকা তুই কনে দেখলো আরে মুরব্বিক সালাম করে দোয়া নিবার লাগলি পরে কিছু দক্ষিণে দেওয়াই লাগে তাই আমাকে 100 টাকা দিছিল আপনার তো খুব উন্নতি হয়ে গেছে আব্বা আপনি আমার সাথেও মিথ্যে কথা কইলেন এতক্ষণ তো আপনি সবটুকুই গোপন করে রাখছিলেন আব্বা আরে গোপন করার কি আছে কি এমন গোপন কথা রে আরে আমাকে 100 টাকা দিছিল তাও তো গোপনে আমার হাতের মধ্যে গুঁজে দেয় নাই তাও আপনি মিথ্যে কথা করছেন আব্বা 200 টাকাকে আপনি 100 টাকা বানা দিচ্ছেন বেশি বুঝিস নে তো বাহর কিটা কইছে 200 টাকা দিছে আমাকে 100 টাকা দিছে আর তোর মায়ের 100 টাকা দিছে ডিম বাবদ তোর মায়ের কাছ থেকে আমি 100 টাকা কাটে নিছি এই সামান্য ব্যাপারটার জন্য তুই আমাকে এত অবিশ্বাস করতেছিস রে বহর অবিশ্বাস তো আপনি আমাক করতেছেন আব্বা টাকার কথাটাই তো প্রথমে আপনার উচ্চারণ করা উচিত ছিল আপনি ভূপেনের বর বংশ রূপ কত কিছু নিয়ে আলো গালো করে কথা করছেন অথচ টাকার ট শব্দটা একবার মুখ দিয়ে উচ্চারণ করলেন না আপনি কি মনে করেছিলেন আমার কাছ থেকে জামা করে আপনি টাকাটা কাড়িয়ে নিয়েছিলেন আমি এই কথা জানলি পরে আপনার কাছ থেকে টাকাটা কাড়িয়ে দিতাম এই যে তুই আবার একটা ফাউল কথা কয় দিলি কিন্তু বহর আমি তোর মায়ের টাকা কাড়িয়ে নিছি মানে কাড়িয়ে নেন নাই কিন্তু তাক দিতে তো বাধ্য করেছেন এটা তো ভারী অন্যায় আব্বা এই টাকাটা তার প্রাপ্য ছিল না দেখ যা করার করেছেন এখন 50 আমাকে দেন তুই 50 টাকা দাবি করছিস তো কোন হিসেবে তাহলে তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমার কি লাভ হলো আরে আমার ঘর থেকে তেল নুন মশলা ডিম এই সমস্ত খরচ তো 50 টাকার বেশি হয়ে গেছে আমার সাথে তো চুলচুরে হিসাব করবেন না তো আব্বা আপনি আমার কাছ থেকে টাকা কাড়িয়ে নিয়েছেন এই কথা যদি গুল্লার কানে যায় তাহলে আপনার 100 টাকায় ফেরত দেওয়া লাগবে না এনে ধর কয় টাকা দিলেন মাত্র 10 আর কোনো কথা কইছ তো বহর আমার অবস্থাটা বুঝবি নে কতদিন হলো 100 টাকা জমি কিনবার পারি নে নে ধরে আমার সাথে তো চুলচুরে হিসাব করবেন না তো আব্বা আপনি আমার কাছ থেকে টাকা কাড়িয়ে নিয়েছেন এই কথা যদি গুল্লার কানে যায় তাহলে আপনার 100 টাকায় ফেরত দেওয়া লাগবে এনে ধর
কত টাকা দিলেন? মাত্র 10। আর কোনো কথা কইছ তো বহর, আমার অবস্থাটাই বুঝবি নে, কত দিন হইলো 100 টাকা জমি কিনবে পারি নে, নে ধরে আমরা এবার তাহলে কেটে পড়ি, কি বলিস ভাগ্নে? হঠাৎ এ কথা করছাও? গোল্লা ভাগ্নেকেও বলেছি, আর তোর বাবা যেভাবে আমাদের বিছানাতে জল মারা শুরু করেছে তাকে আর কত কষ্ট দেওয়া যায় বল। তাছাড়া দিন তো অনেক হয়েছে বাবা, এখন আমাদের তো ঘর সংসার আছে, ঠিক না? কি বলিস, যেতে হবে না? কিন্তু এদিক তো কিছুই সেটেল হইল না। তুই কোনো চিন্তা করিস নি, সব সেটেল হয়ে যাবে, আর বৌমাকে যতটুকু দেখেছি সব দিকে সামলে নিতে পারবে। তো সে তো নতুন বউ। কি যে বলিস ভাগ্নে, বিয়ের শাড়ি পরে শ্বশুরকে প্রণাম করতে গিয়ে যাকে রণাঙ্গনী হতে হয়েছে সে আর নতুন বউ থাকে কেমন করে? মা চণ্ডীকে এনে তোর বাপের ঘরে তুলে দিয়েছি, এখন থেকে সেই সব অসুর দমন করবে, তুই কোনো চিন্তা করিস নে। আমি তো সে চিন্তা করতেছি না মামা, তোমার বৌমার সাথে যদি বেশি ঝামেলা করে তার দাদাগারে খবর দিলে পরে সব ঠান্ডা করে দিবি। করছিলাম কি মামা, আমার বিয়েটা তো তোমরা হঠাৎ করে দিয়ে দিলে, তোমরা আর কিছুদিন থাকো, থাইকে যদি শিবানীর বিয়েটা দিয়ে যাবে পারতে তাহলে সবচেয়ে ভালো হয়। না রে ভাগ্নে, তোর বাপের সাথে লড়াই করতে করতে আর ভালো লাগছে না। আমার মনে হয় কি ভূপেন, এই শিবানীর বিয়ের পর্বটা আমাদের বৌমাই ছাড়তে পারবে, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না, এবার শুধু তো নিজের মেরুদণ্ডটাকে শক্ত করতেছে। ঠিক আছে, তাহলে তোমার বৌমার সাথে একটু আলোচনা করে দেখি, সে যা কয় তাই করো। আমি কি তাহলে পুরো স্বপ্ন দেখলাম? আল্লাহ, আমি একই স্বপ্ন দেখলাম, আমার তো সর্বনাশ হয়ে গেল। তাহলে পরে কি ভূপেনের বুক আমাকে মন্তর সন্তর করে দিছে? আব্বা, আব্বা, তুই যে একটা ফটকা বাস চ্যাংরা, আমার এমন কি মনে হতো জানিস? তুই তো আমার দোকানে চা খাওয়ারই উপযুক্ত না। কে ফরত ভাই, তোমার দোকানে চা খেতে গেলে কি ডিগ্রি নিয়ে আসা লাগবে? ডিগ্রির কথা হচ্ছে না, তবে চা খাওয়া লাগলে যোগ্যতা লাগে, নাহলে পরে জিভে পুড়িয়ে যায়। মেলা দিন ধরেই তো চা খাচ্ছি, কই জিভে তো পুড়ে নাই। আচ্ছা ফরত ভাই, আজ সকাল থেকে তুমি আমার এত রাগ করতেছ কেন বলো দিন? এই সিটার বাটপার একের পর এক কই যাচ্ছ, ঘটনাটা কি? ঘটনা এমন বুঝতে পারিস নি রে চ্যাংরা, তুই পেতনির মতন একজন চেহারার বোর সাথে আমার বোর চেহারার তুলনা করিস কেরে, তোর চোখ না চুলি? ভরত ভাই, তুমি কি ভূপেন্দার বউয়ের কথা কচ্ছ? ভূপেন্দার বউ কি পেতনির মতো দেখতি? অবশ্যই, তুই কয়জনের সাক্ষী লিবু? এক নম্বর হতো শিবানী, দুই নম্বর হতো ওদের টেরিয়ে মিলন, আর তিন নম্বর। আচ্ছা থাক, সাক্ষীর কথা পরে শুনবনি, আগে বাদীর কথা শুনিনি। তুমি কি নিজে চোখে ভূপেন্দার বউ দেখিছ? খালি দেখা না, তোর ভাবির পাশে খাড়া করে প্রমাণ করবে গেছিলাম, বসে থায় থায় ফিরে আসলাম। শিবানী কলেজে পাতে দেওয়ার মতন হলে কি আর ভূপেনের সাথে বিয়ে দেয়? তো আবার বিনিয়ে দানে। ও, তুমি তাহলে না দেখে আমার চা খাওয়া বন্ধ করে দিবে চাচ্ছ? এরপর আর দেহে কি হবি রে, রিজাল্ট তো পাই গেছি, হাতের রেখা মনে করে আয়না দিয়ে দেয়া লাগে, রাস্তায় মিলনের সাথে দেয়া। সে কি করলে জানিস? তোর ভাবির পাশে খাড়ানোর মতো যোগ্যতা নাই, তোর ভাবি অপমান করা হবি। শোনো ফরাদ ভাই, ওই এন্টি পার্টি সাক্ষীর কথায় আগেই আমার চা বন্ধ করি না, আগে নিজের চোখে দেখে নিও,
রাগেরে বাড়ির বউ, তাগেরে তুই অ্যান্টিবায়োটিক করে দিচ্ছিস? তুই কি একাই তাহলে ওই ভূপেনের পার্টির লোক? যারা নিজের সহি দেখিছে তারা করতে যে আমার বড় ধারের কাছে না, আর তুই এমন তক্ক করেই যাচ্ছিস। মানুষের তো অস্থির হয়, এটা তো কোনো স্বাভাবিক স্বপ্ন না, জঘন্য স্বপ্ন। শব্দ শুধু ভূপেনের বোর্ড একই, তুমি তো সাজগোজ করেছো কিসের জন্য? ভূপেনের বোর্ড কি মিষ্টি খাবার দেবে? ডিম ভাজি খাওয়া তোমার স্বাদ মেরে নাই তাই না? এই জন্যই তো আমি কই যে আমি এত স্বপ্ন এসে স্বপ্ন কিসের জন্য দেখতেছি? আব্বা কানে তোর আব্বাক তো দেখলাম দাঁত মাসতে মাসতে পুকুর ঘাটের দিকে গেল। না সে কথাটা আগে কথা নেই, আমি এতক্ষণ ধরে খুঁজতেছি। খারাও তুমি ভাঁজ ভাঙা কাপড় পরিছো কিসের জন্য? ফুটিনি করতেছো? ভাঁজ ভাঙা কাপড় পরিছে কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে মানে কাপড় সোপড় ধুতি সাবান সুরে লাগে না, আব্বার টাকা খরচ হয় না। তুমি এক্ষুনি কাপড় ছাড়িয়ে অন্য কাপড় পরো, নালে পরে কিন্তু আব্বার কাছে কথা দেবো। আমি কাপড় পাল্টা ফেললেই খুশি? খুশির কি আছে? এসব অবজয় করতে খুব ফুর্তি লাগে তাই না? আমার আব্বাক ধ্বংস করে দাও, শেষ করে দাও। আব্বা তোমার বউ মরে যাওয়ার পরেও তো তোমাকে এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখিনি আরাধন। মরণে তো কারো হাত নেই নজর আলি, বিধাতা যখন যা খুশি নিয়ে যাবে পারে। বিয়ে শাদিও তো বিধাতার হাতে তাই না আরাধন? তোমার বেটার যখন বিয়ে হয়েই গেছে তা নিয়ে শোক করে কি লাভ? উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। উপরওয়ালা তো তোমার মঙ্গলই করেছে, কড়কড়ে 100 টাকার নোট এসে পায়ের উপর পড়তেছে। মনে হচ্ছে তোমার পকেট থেকে 100 টাকা খসে গেছে। গোবের চাই না হারাধন, মনে দুঃখ পাবে, বেটার বিয়ে দিলে এক উক্ত খাওয়াও তো কারোর সামনে তোমার দেওয়া লাগলো না। তাও বিধাতা তোমার কোনো উপকার করে নাই, এতটা অকৃতজ্ঞ হয়েও না হারাধন। আমি বেটার বিয়ে দিছি মানে ও বিয়ে তো আমি মানি না। বেটাকে আমি ত্যাজ্যপুত্র করেছি এ কথা কতবার কব? আরে ভাই, তুমি বেটাকে ত্যাজ্যপুত্র করলেই তো আর বিয়ে ভাঙে যাচ্ছে না। আমি তো শুনেছি তোমার বেটার বিয়ে ধর্মমতে সম্পন্ন হয়েছে, তা তুমি আমি যদি নাই মানি তাতে তো বিয়ে আর অশুদ্ধ হয়ে যাচ্ছে না। বা 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 বা, 100 টাকার একখান কড়কড়ে নোট পেয়েই তুমি ওকে বিয়ের স্বীকৃতি দিয়ে দিলে? নাকি আমার শত্রু পক্ষকে সাপোর্ট করা তোমার নেশায় পরিণত হয়েছে? কথা কলি তো অনেক দূর চলে যাবে না হারাধন। শত্রুপক্ষ ক্রীড়া সাপোর্ট দেয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তোমার শালাগের পাঠায় আমার বাড়িঘর দখল করা সেই দুঃখ কিন্তু আমার বুকের মধ্যে আমি চাপা দিয়ে রাখিছি। কেন কত হারাধন? কারণ তুমি আমার বন্ধু বলে। তুই যে আমার কেমন বন্ধু সেটা আমি কবে চাই না, সবই আমার কপাল। আমার বাড়ি জাদুঘরে কাণ্ড ঘটে যায় আর তুমি উপস্থিত হয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করো না, কিন্তু আমার বেটার বউ যখন তোমার কড়কড়ে নোট বাইর করে দিল অমনি বিক্রি হয়ে গেলে। দেখলে তো নিজের দুই নাম্বারই তুমি কেমন করে প্রকাশ করে দিলে হারাধন। বেটার বউ হিসেবে তুমি তাক মানিয়ে নিস, খালি আমাদের কাছে আইসে উল্টে পাল্টে গান শোনা তাই না?
রান্নাঘরে ঢোকা হয়েছে কার অনুমতি? রান্নাঘরে ঢুকতে গেলে কারো পারমিশন নিবার লাগে, এটা তো জানা ছিল না। রান্নাঘর থেকে এই মুহূর্তে বাড়াইনে হয়। আচ্ছা চুপ, আমার সংসার আমরা বুঝে লেব দে। তোরে যে দাসীবাজির মতো কাম না করে নিজে কাম করতেছি, এই জন্য পরে পাও ধোয়া দিস। এই জামানায় এরকম বৌদি পাবি? তোর সংসার মানে কি রে? কোন অফিসে কে যায় তোকে রেস্টেডি করে দিছে শুনি? তুই তো সাংঘাতিক মুরুক্ষ রে। বিয়ের লগে লগে স্বামীর সংসার স্ত্রীর সংসার হয়ে যায়। তোর যখন বিয়ে হইব তোরও তাই হইব। শোনে, সুয়ামীর বড়াইডা এবাড়ির থেকে নেমে যায় করিস। শুনিস নেই, তোর স্বামীকে আমার বাপ যে ত্যায্য করিছে। রাতের ঘর থেকে বাইর হওয়া করছি। হয় চেম্বি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করবার লাগছস। বৌদরে তুই তো করে করবার রাখছস খেলা। কী রাত আমার বৌদি রে? কী রা বৌদি, তুই কি কানে এতই কম শুনিস? তুই শুনেছিল তোর স্বামী ত্যায্য করা হয়েছে? এত কম শুনলে তো চলবে না। ওই খারা, আমার শ্বশুর তার পোলারে ত্যায্য করছে, তাই বলে তো তুই আমার শ্বশুরের পোলায় যাস নাই। গেছস তাগো সমস্যা তাগোরে সমাধান করতে দে, আর অহন তুই আমার চোখের সামনে থেকে যা। তোর চেহারা আমার দেখবার ইচ্ছা করতেছে না। ও এখন আমি বুঝতে পারতেছি তুই কার আস্পর্দায় এসে এই রাধার ঘর দখল করছিস। সে তো আমি হইতে দিব না, সবগুলো সাহায্যা করেছি, তুই চিন্তা করিস নি। কে রে ওই, তুই কি মনে করিস রে? পেতনির মতো এসে আমার ঘরে ঘাড়ে বসে সবকিছু দখল করে নিবু? সে তো আমি হইতে দিব না, এত সহজে ছাড়ার পাত্রী আমি না। তুই ভাবিস না তুই জিতে গেছু, আমি সেটা হইতে দিব না। তুই মনে তাই ভুলিয়ে গেছু রে, আমি হারা ধন দত্তর মেয়ে শিবানী। তুই না চিনলে কি হবি যে আমাকে গ্রামের শখ করা চিনে? এত কষ্টের সংসার এত সহজে দখল করা যায়? এখন উপুর দিয়ে নাবোদার ভান করছু, মনে করছু শিবানী কিছুই বুঝবি না। পরিণাম ভালো হবি না কয়ে দিচ্ছি। তুই তো দেখছি অযথা ঝামেলা পাকাতে পারিস শিবানী, নতুন বউ নিজের হাতে রান্না করছে, এটা তো মনে করি তোদের সৌভাগ্য রে। ওরে বাপরে, আমার সৌভাগ্য দেখতে বইছে? তোকে দাঁড়ালি করতে কইছি, আমার তো সৌভাগ্য লাগবি না। আমার বাপের কত বড় সৌভাগ্য তা তার বেটার কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে। আয় ভূপে নাই, তোর বউয়ে রাধাঘর থেকে নামবে ক, নামিয়ে যায় রাজি খাইনের হাউস করতে ক। এই শিবানী, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এভাবেই বাড়ির বউরা নষ্ট হয়ে যায়। হে মামা, এ আমি বাড়াবাড়ি করছি না, ওই মহিলা বাড়াবাড়ি করছে। কত বড় আসপদ্দা, কোন আয় ভুলা নাই যায় রাধার ঘর দখল করেছে, আমার বাপের ঘরে বসে বসে খাচ্ছু আর কুকুর দি পাকাচ্ছু তার বারান্দায় বসে থেকে, তার বাড়ির বসে থেকে নিজে ঘরে খুব বুদ্ধিমান মনে করছো তাই কি করব? ইঁদুর মারা বিষ দিয়ে এসে ভাতের সাথে মিশে খাওয়ায় সবগুলো মারিয়ে খাবো, সবগুলো নিপাত করবো, এই ষড়যন্ত্রের গোষ্ঠী আমি নিপাত করবো। আমার বাবাকে বাড়িতে ফিরতে দে, দেখে কি করছি, আমার বাবাকে বাড়িতে ফিরে আসো। হারাধন, তুমি আমাকে ভুল বুঝতেছ,
বন্ধু যদি বন্ধুক ভুল বুঝে সেটা সহ্য করা কষ্টকর। বউ ভুল বুঝলি সমস্যা নেই, কিন্তু বন্ধু? ভুল বুঝাবুঝির কিছু নেই নজর আলী। বন্ধু হিসাবে আমার বিপদকালে তুমি যদি যা খাড়াইতে মনের মধ্যে শক্তি পাতাম। শোনো হারাধন, শিবানী আইসে খবরটা দেওয়ার সাথে সাথেই আমি তোমার বাড়িতে যাওয়ার জন্য দৌড় দিছিলাম, কিন্তু একটা খবর শোনার পরে আর আগানের সাহস পাইনি। আচ্ছা, তোমার বিয়ের পুত্ররা নাকি ডাকাইত? বন্ধু যদি বন্ধুক ভুল বুঝে সেটা সহ্য করা কষ্টকর। বউ ভুল বুঝলি সমস্যা নেই, কিন্তু বন্ধু? ভুল বুঝাবুঝির কিছু নেই নজর আলী। বন্ধু হিসাবে আমার বিপদকালে তুমি যদি যা খাড়াইতে মনের মধ্যে শক্তি পাতাম। শোনো হারাধন, শিবানী আইসে খবরটা দেওয়ার সাথে সাথেই আমি তোমার বাড়িতে যাওয়ার জন্য দৌড় দিছিলাম, কিন্তু একটা খবর শোনার পরে আর আগানের সাহস পাইনি। আচ্ছা, তোমার বিয়ের পুত্ররা নাকি ডাকাইত? আর তো কিসের ডাকাই? এই হারাধন দত্তের কাছে ডাকাইতের গপ্প কয়ে করে লাভ নাই। আসুক না, একটা ধরব আর রাম দাও দিয়ে মায়ের নামে বলি দেব। তা তুমি পারবে রে ভাই, কিন্তু আমার কাছে তো রাম দাও নাই। বাবা, ও কাকা আপনি আছেন, আমার কিছুর জন্য এত বড় সম্মান হইলো কাকা? ওরে গেদা সাওয়ালের মতো কাঁদিস নে তো বহর, কি হয়েছে সিডা আগে ক, আমার কিডা তো ট্যাকটাকে টাকা মারিছে। আপনি কি করছেন আম্মা, আমার টাকা কি টাকা আছে নাকি যে টাকা মারবি? ও কাকা, এত বড় স্বপ্ন আমার কিছুর জন্য হইলো, এসব কিছুর আলামত কাকা? আরে বাবা, স্বপ্নের মধ্যে কি দেখেছ সেই যে ক। না 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 আম্মা, আমি যে কথা কোনোদিন কল্পনায় চিন্তা করি নাই আমি সেই স্বপ্ন দেখেছি আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। ওয়াল্লাহ, আমার এত বড় স্বপ্ন আজ কৃষির জন্য হইলো আব্বা, আমি কৃষির জন্য এই স্বপ্ন দেখলাম। আরে বাবা, এত অস্থির হোস না তো, স্বপনে নিজের স্বপ্ন আজ দেখলে অন্য স্বপ্ন হয়, যা ভাই যা। এখন তো মনে হচ্ছে তুই যে স্বপ্ন দেখিছু তার জন্য আমার নতুন না কোনো সর্বনাশ হয়ে যা। আরে ধুর, তুমি পাগল হয়েছো হারাধন? স্বপন যদি সত্যি হইতো আমি নজর আলী হাজার বিঘে সম্পত্তির মালিক হয়ে যেতাম। আরে আব্বা, আপনার কথাই যদি সত্যি হয়, বুঝছেন কাকা, ঘুম ভাঙার পর স্বপ্নের কথা যতবার মনে পড়তেছে আমার গলা শুকিয়ে আসতেছে। কি স্বপ্ন আছে স্বপন আমি দেখলাম কাকা। আরে বাবা, স্বপন ডাকি বাবা, বাড়িতে তো আর এক স্বপ্ন। সকলে মিলে এই কালপিতে একজোট হয়েছে আব্বা, আপনার সর্বনাশ করে ভালো দিচ্ছে। তো বললাম সৈয়দ স্যারের বিরুদ্ধে একজোট না হয়ে উপায় আছে। এই শালা গুল্লা, তুই একটা কথা কম না, তোর নাকের বদনামি ঘুষি মারি ফাটা দেবো। আব্বা, আপনি কিছুই টের পান নাই, তলে তলে কত ঘটনা ঘটে গেছে আব্বা। আপনাকে আমি কতবার নিশ্চিত করেছি যে আপনি বোর কথায় উঠাবসা করবেন না, আপনি তাই করেছেন। তোমার মনে এই ছিল কামলা বানু, আমার হাত ধরে তুমি ওয়াদা করলে কি আর কামটা করলে কি? আমি কিছুই করিনি, জাগার কাম তারা নিজেরাই করেছে। দেখেছেন আব্বা, দেখেছেন কিরম করে চোখে মুখে মিথ্যে কথা করছে, শীতের গুড়ার চেয়ে তোর ধরা পড়ছে তারপরে অস্বীকার করতেছে, গেদা ছল ফল পাইছাও সেইরকম করে বুঝতেছে তাই না? আমার আব্বার মতো সহজ সরল মানুষ এক পায়ে তুমি ছলায় কলায় ভুলায় রেখে তোমার অভ্যেস হয়ে গেছে তাই না আব্বা? তোমার মনের মধ্যে একটু ভয় হলো না কমলা বানু? ভয় করি তো সারা জীবন কিছু করিনি। সারা জীবনের কথা বাদ দাও, এই বুড়া বয়সে তুমি আমার সাথে এরকম বেইমানি করলে, এই বয়সে তোমার তালাক পাওয়ার শখ হয়েছে? আব্বা আব্বা আব্বা, আপনি ভুল করলেন আব্বা, ওনার বিধবার শখ হয়েছে, ওনারা সবাই তো জানে যে এত বড় আঘাত আপনি সহ্য করবেন পারবেন না, সেই জন্যই ওনারা এক ডেলে দুই পক্ষে মারার ষড়যন্ত্র করতেছে, প্ল্যান করতেছে। এ সামরাই, এ তুই মুরব্বুকের মধ্যে কথা কবা? এ কথা হইতেছে স্বামী স্ত্রীর মধ্যে, তুই লাভ দাও, তুই কোনো কথা কবি না গুল্লা, জুতে মারি দাঁত ভেঙে দেবো। ও কাকা কাকা, ও কাকা, শেষ হয়ে গেছে বন্ধু। ধরো ধরো, তোমাকে যে কথা বলতে দিছি।
আপনাকে শত কোটি প্রণাম। ও কাকা, কাকা আপনি রামদাও আনেন নাই, রামদাও আপনার রামদাও লাগবে। সে ঘটনা ঘটে গেছে, রামদাও ধরা তো কোনো কাম হবে না কাকা। রামদাও লাগবে কিসের জন্য? ছাতা নাই, ছাতা দিয়ে মুখে সিসি দি, মগের মুল্লুক পাইছে সব, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। না না মিলল না, সর্দি উত্তেজিত হইও না, ওই মোহরতন ঝাড়ু পিছাই গুলো নামাইয়া মিষ্টি মুখ করো। মামানি, দুই দুইটা পোলার বিয়ে করাইছেন, মিষ্টি মুখ করার লাগবে না। মিলনের সর্দি, তুমি বসো এই মামুর পাশে বসো, আমি মিষ্টি লই যাই। আমার আব্বাক বাঁচান কাকা। খবর শুনছো? ওই মিলন ঠাকুরপো কইতাছে নজর কাকার দুই পোলার নাকি বিয়ে হয়েছে। জানি। তুমি জানো? হ্যাঁ, সকালবেলাই শুনেছি, কানাই বলাই মামা কয়ে গেল। তাহলে তুমি আমার এতক্ষণ কও নাই কেন? তুমি আমার কাছেও কথা গোপন করো না লক্ষ্মী। ওই ওরা বাড়িতে আসার আগে কথাটা কর কথা নিষেধ ছিল। তাহলে ওঠো, শিগগির ওঠো, রেডিও ওরা এতক্ষণ আয়া পড়ছে, নতুন বউ দেখে আসি। না না লক্ষ্মী, এত তাড়াতাড়ি যাওয়া যাবি না, সমস্যা আছে। কি সমস্যা লও তো? আচ্ছা আমার একটা কথা কও তো, তোমরা এই গায়ের পোলার এত ভিতর ডিম কেন? না না লক্ষ্মী শোনো, ঘটনা হচ্ছে কি, সমস্যা হচ্ছে কি, ওই গুড়লার নিষেধ আছে, সকলে একসাথে কালার হওয়া যাবে। তারপরে শোনো না, এই নজর কাকা এই খবর শুনে নাকি অজ্ঞান হয়ে পড়েছে। আর এদিক তোমার শ্বশুর ননদ এরা তো নজর আলী কাকার পক্ষে। আমিও তো এই কথাই করছি রে শিবানি, সব গুলে ঘাট ধরে গুষ্টি শুনতে বাড়িতে বাইর করে দেন, দরকার হলে আব্বা সহ। আব্বা আমি আপনাকে কতবার করে কইছি যে আপনার জীবনের সবচাইতে আপনি বড় ভুল করছেন, আম্মাক বিয়ে করে, এখন কথাটা মিলতেছে তো আব্বা? ওই সেংরি দুটি যে কি বেহায়ার বেহায়ারে বহর, হায় রে ভগবান, সে কথা কোলে বলে সারে না, কি করে আমি তো আগেই জানতাম। ফজর আর নহরের সাথে যখন তখন গায়ের রাস্তায় সিনেমার মতন হাত ধরে সি সি সি, আমি এসব মুখে আনতে পারবো না। ও কাকা দেখা হলে কি করে জানেন, বিয়ে 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 ছাড়া তো তা ঘরে মুখে কোনো কথাই নাই। আচ্ছা তোরা যে বাড়িখান একেবারে মাথায় তুলে ফেলেছ, বিয়ে করে কি এমন অন্যায় করে ফেলাইছে, বিয়ের বয়স তো ওগার হয়েছে। দেখিছো শিবানি, দেখিছেন আব্বা, দেখিছেন হারাধন কাকা, গলত কোন জায়গা, আমার আব্বা ধ্বংস করার জন্য যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যান কোন জায়গাতে হচ্ছে, দিনের আলোর মতো সবার সামনে কিন্তু সেটা পরিষ্কার, তাও আমার আব্বা ওনার স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবি না কন্ত কাকা। কাকি আমি তো আপনি ভালো মানুষই মনে করতাম, কি রাম নিজের স্বামীর বিরুদ্ধে কেউ বলে এরকম করে ষড়যন্ত্র করে, বহর তো আমাকে এতদিন কইছাম তো বিশ্বাস করিনি কাকি। তুরাই দেখ, খবরদার তোরা কিন্তু এক পা এগিয়ে পারবি না, তালিবার কিন্তু একদম কোপতে পাও কাটি ফেলা দেবো। বহর ছোটর মতো ব্যবহার দিলাম, সে দেখা রাও, মুরব্বিগারে সালাম করে দোয়া নিবে। আমরা তো সরকারি কাজী অফিসে যাই বিয়ে করেছি, এখানে তো প্রতারণা সলসাতুরির কিছু নাই।
তোকে কয় দিছি না, তোকে সালাম আমি নেবো না, দূর আমার চোখের থেকে, দূর আমার সামনে থেকে। আচ্ছা থাকবে, আরো আপাতত একটু বিরতি দাও, পরে করতে পারবা। ঘরে মানুষই মেহমান আইছে, একদম মিষ্টি খাও। বহর আছে, মামাই আছে, ঘরের মানুষ পরে খাইতে পারবে, সমস্যা নাই। দাও মিলনের সর্দি দিয়ে দাও, দাও দিল ভাই। আপনার কি মনে হচ্ছে সুমকির উপর কি আক্রমণ হবে পারে? জোর দিয়ে তো কিছু কবের পারতেছি না রে ফজর, আব্বার কথা বাদি দিলাম, কিন্তু বহরের তো কোনো কাণ্ড জ্ঞান নাই। বহর যদি খালি আমার উইফের সাথে কোনো দুর্ব্যবহার করে দিলে ভাই, ওর হাড্ডিগুড্ডি আমি শুনাই দেব। ঝোঁকের মাথায় কি ভুলটা করে ফেলেন আপনি নহর, আমি তো ভয় করতেছে। ঝোঁকের মাথায় বিয়ে করেছে? তাহলে তো কথাটা শুন কিভাবে কয় লাগে। খুব আবার বীর বাহাদুর হয়ে গেছে না আব্বা, যদি এই শোক এখন হাফ ফেল হয়ে যায় তাহলে কি হবি? তালি পরে তো আমাদের জন্য সুখের খবর রে বড় ভাই, সম্পত্তি ভাগ টাক করে সুখে শান্তিতে বসবাস করার পারব। দেখছেন তোলা ভাই কিরকম নিষ্ঠুর চ্যাংরা, চিন্তা করেন বিয়ে করেছি, বাপ মা ভাই বোন নিয়ে আনন্দ ফুর্তি করব, কিন্তু তার বদলে মারামারি শুরু হইতেছে, এতে ভয় করে না দিলে ভাই? পয়লা পয়লা একটু ভয় করে রে ফজল, বাড়ির ভেজাল না হলেও ভয় করতো তো, বিয়ের পর আমারও পয়লা পয়লা ভয় করতো, অসুবিধা নাই সব ঠিক হয়ে যাবে। আমার অবশ্য মনের মধ্যে কোনো ধরনের ভয় ভীতি করতেছে না দুলা ভাই, বরং মনের মধ্যে কেমন জানি একটা শেহরান শেহরান ঠেকতেছে, মনের মধ্যে বাতাস বাতাস লাগতেছে। তোদের বাপের নামে আমি প্রতারণা কেস করবো, জানিস? এই বহর দেই সেই সংসার ধ্বংস হয়ে যাবে, কয়ে দিলাম ধ্বংস হয়ে যাবে। এই আমার সাথে দিদাদিদি করবি না, কয়ে দিচ্ছি পরিণাম কিন্তু ভালো হবে না। এই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোদের মুখ আমি দেখবো তাই নেই, যা যা। এতে কোন সময় তো চলে যেতাম আব্বা, সালামটা করি দোয়া করে দেন তাহলেই তো মিটে। এই সেরি আব্বাতে কথা বলে করছে তোর কানে ঢুকতেছে না, আব্বাতে কইলে দোয়াটা হবি না, যাবি দেই হা। কথাবার্তা সাবধানে কইও বহর, এখন কিন্তু আমি তোমার ভাবি, সম্মানে বড়, আদব কায়দা করে কথা বলি। এ সেরি তোর কাছে আদব শিখা লাগবি রে, জোর করে আমার ভাইয়ের বিয়ে করলি বাড়ি হইলে তাই রে, যাক বিয়ে করেছিস তাক নিয়ে তো এই বাড়িতে বেড়া যা। এ সামরাই সরদি, তুই তো আসলে মাত্রা ছাড়া খারাপ, আর তোমরা হলো শ্বশুরের কাছ থেকে দোয়া নেওয়া আপাতত স্থগিত করো, তোমাদের শাশুড়ি আছে সে তো দোয়া করিয়েই দিছে, তো অর্ধেক সেই জায়গায় হয়ে গেছে না। আর আমি আছি, দুলা ভাই আছে, এই যে আরাধন মামা সে প্রাণ খুলিয়ে দোয়া করলো, মিলনের সর্দি তার দোয়া বোনাস হিসেবে পাইছো, স্বামীর আশীর্বাদ আছে, আর মামাই যে তোমাকে মনে মনে দোয়া করতে আছে না, এটা তোমরা বোঝো কেমন? তারা মামি আপনি অগলে ঘরে যান, আর ওই মুখরা তিন চারটে মুখরা ধরতে হইবে, ভালো করিয়া জব করিয়া এবার রাঁধতে হইবে, নিত্য দিন ধরে অল্প তেল দেন, আর অল্প তেল দিলে হইবে না, তেল বেশি করে দিয়ে দেওয়া লাগবে, আর যদি বাসনা না হয় গোস্ত রান্ধনের তা বিয়ে বাড়ি মনে হয় কোনো দিন। আচ্ছা মিলনের সর্দি মিষ্টিকে আর একটা দেব তোমার, ও আগের দায়িত্ব শেষ হয় নাই। এই ফজর রে তোরা ঘরের মধ্যে কি করো, বাইরে না কামুকরা ধরা লাগবে না? জমির বাপ কি জমির দলিল দেয় নাই নজর, কি করবে আমার দিকে তাকায় এমন ডাক শক্ত করে, ওই একই বিষয় তো আমাকে দংশন করেছে। এখন তো তুমি আমাকে ধৈর্য ধরার উপদেশ দিবেই হারাধন, সালামি টাকা পায়া কেমনে বিক্রি হয়ে গেল চোখের সামনেই দেখলাম, আর ওই যে গুল্লা রসগোল্লা ললি দিয়ে টপারটপ সাইডে নামায় দিলে মাগনা পায়া। যাজ্ঞে এখন মনের এই অবস্থায় তোমার কথার জবাব দিলাম না, খালি উপরালা কই তোমাকে শক্তি দিক এই আঘাত সহ্য করবে। চল রে মা সেবানি চল সব। কিরম ডাকাতের ডাকাত হয়েছে, উইয়ের দ্বারা তো সবকিছু করা সম্ভব। আরে যারা বাপ মা না জানাই
একা একা বিয়ে করে ফেলাবার পারে, তাগরে পক্ষে তো সব কিছু করা সম্ভব। বাপ মা যদি বিয়ে না দেয় তাহলে এছাড়া কি করার ছিল কও? বাপ মা বিয়ে না দেয় বিয়ে করবি নে, তাই কয়ে বাপ মার মনে হিট দিয়ে বিয়ে করা লাগবি। নিজের বিয়ে হয়ে গেছে তো তাই অত সহজে কথাটা কবার পারলে, আমি তো মনে করি তারা ঠিক কামই করিছে। তোমার কাছে তো তাগেরে সব কামই ভালো ঠেয়া ধরিছে, আমার মাথায় বাড়ি দিয়ে টেয়া দিছিল সেটাও তো আনন্দের মনে হয়েছিল। আচ্ছা একটা কথা কত, ফজর নহর বিয়ে করিছে তার জন্য তুমি এত রাগ হচ্ছ কে? বিয়ে করিছে এই জন্যই তো আমি রাগ হচ্ছি না, বরঞ্চ চুমকি রেশমা বিয়ে করিছে এজন্য আমি খুশি হই। রাগ হচ্ছে তোমার ওই বাপ মার সাথে বিয়া দাবি করার জন্য। খুশি আছো কিসের জন্য বোঝো না কে? অসিনা মেয়ে যদি বিয়ে করে এলি আসত তাহলে মনে করো যে মুকুলরা তো আবার প্রচার করা শুরু করতো যে তোমার সাইতে দেখতি ফজর নহরের বউ অনেক সুন্দর, এমন তেমনিতেই প্রমাণ হয়ে গেল আমার বোর সাইতে সুন্দরী বউ আর তোর আইনবে পারে নেই। আমি মনে করো যে এমনিতে নিশ্চিত। তুমি তো ভারী পাগল, এই নিয়ে তো যুদ্ধ করার কি আছে, যার নয়নে যাক লাগে ভালো তার চোখে সেই সুন্দর। শোনো তোমাকে তালি একটা খবর দেই, তোমার ভাই কিন্তু ডিক্লিয়ার দিছে ফরহাদের বউয়ের সাথে সুন্দর বউ সেই বাড়িতে নিয়ে আসবে। অত সস্তা না, ওই বিয়ে দিচ্ছে কিদা? হ্যাঁ ওই সিহার আলী আমার সাথে চ্যালেঞ্জ দিবেন আসে, হ্যাঁ দেখবো তো কিদা ওই বিয়ে দিবেন আসে তার ঠ্যাং বাড়ি আমি ভেঙেলা দেবো। হ্যাঁ টেপা আমার কাছে সিহার আলী আবার বিয়ে করবে চায়, ফালতু গনেগার খালি মনে করো তো উল্টে পাল্টা চিন্তা ছাড়া তো মাথার মধ্যে কিছু না। গোল্লা ভাগ্নের ঘোড়া আর আড়াই চালে, হারাধন দত্তর মতো নজর আলেও ধরাশায়ী হলো, কি বলিস ভাগ্নে? আগেই অত খুশি হইও না, কয়টা দিন যাবে দাও, দিন গেলে আর কি হবে, এর বেশি কিছু করতে পারবো না। শোন ভাগ্নে তোকে একটা কথা বলি, ইঞ্জেকশনটা দেওয়ার আগে ডাক্তার যখন প্রস্তুতিটা নিতে থাকে না তখন কিন্তু শরীরটা ভয়ে কাঁপতে থাকে, আবার ভয়ে অনেকজন কিন্তু পালিয়ে চলে যায়, সুস্থ যখন শরীরের মধ্যে ঢুকে যায় তখন সব ভয় কিন্তু জল হয়ে যায়, বুঝতে পেরেছিস? তুমি কথাটা যত সহজে কইলে মামা অত সহজ না, যেমন আমার অবস্থা তেমন ওই নহর আর ফজরের, পেট চালানোর তো কোনো উপায় নাই। আমার কথাই ধরো, তোমার বৌমার টাকা নিয়ে কতদিন চলবো, লজ্জাও তো করো। আরে বাবা তুই কোনো টেনশন করিস না, গোল্লার সাথে আলোচনা করে ঠিক করে নিলেই হলো, কি বলিস? হ্যাঁ তবে তুই যাই বলিস বলাই দা, এই গোল্লা ভাগ্নেটা কিন্তু একেবারে জুয়েল ছেলে, ওর মাথায় শুধু বুদ্ধি আর বুদ্ধিতে ভরপুর, ওর কূটনৈতিক বুদ্ধি দেখলে কি মনে হয় জানিস? মনে হয় ওকে গুরু বলে প্রণাম করি। তাহলে এক কাম করি, ওই এক দায়িত্ব দিয়ে তোমাকে আর দেশে পাঠিয়ে দিই, দেখি আমাকে তিস্তা আর গঙ্গার পানি নিয়ে আসো নাকি। আমি সিওর ও ঠিকই পারবে। শুনলাম আপনারা ওই বাড়ির দুই বউ 500-500 মতে 1000 টাকা দেশে নাই সমস্যা, ধরো না দেশে সর্দি ওই বাড়ি নেই যে যাচ্ছে তারই দেখছে। তুই জানিস নে লাইন লেগে গেছে তো রিলিফ দিচ্ছে, তুই সকালে যায় দাঁড়া যাস, বেয়াদব স্যাংরা কোনে কর। ইয়ে মন বেয়াদব হইসু পেয়ার বানাবার কথা কর, ঈশ্বর হয়ে গেছে তাই নে, একটা কাম করার মুরিদ নাই ঘরের মধ্যে বসে বসে হাতি মারিচ্ছে ঘোড়া মারিচ্ছে। তুই কিন্তু খালি খালি আমার উপর রেগে যাচ্ছিস না সর্দি, আচ্ছা আপনিই কর নাই সমস্যা, আমি কি এমন ফালতু কথা কইছি? আচ্ছা ওই ফজর আর নহরের বউ আপনাকে যে প্রণাম করে টাকা দিছে এটা কি মিথ্যে কথা? মিথ্যে কথা না, কিন্তু তুই যে ফট করে 100 টাকা 1000 টাকা বানায় দিচ্ছ সে কথা শুনলে কার না মেজাজ খারাপ হয় রে মিলন? জামাতে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, জামাতে না গায়ে ছিড়ে যাওয়ার ভয় জুতো জোড়া।